বৃদ্ধির প্রতিবাদে কাঁচাপাড়া হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে বিক্ষোভ অভিভাবকদের। আজ কাঁচাপাড়া হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করলেন ছাত্রছাত্রীদের অভিভাবকেরা। ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে যায় বীজপুর থানার পুলিশ। দীর্ঘক্ষণ বিক্ষোভকারীদের সাথে কথা বলে বীজপুর থানার পুলিশ। অবশেষে বিক্ষোভ প্রত্যাহার করে অভিভাবকেরা। তবে এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে মহরম উপলক্ষে ছুটির কারণে কোনো সদুত্তর পাওয়া যায়নি স্কুল কর্তৃপক্ষ থেকে। কর্তৃপক্ষ আগের বছরের তুলনায় এবছরে অনেক টাকা বাড়িয়েছে এবং 40% বাড়িয়েছে। সেই টাকা দেওয়ার ক্ষমতা অনেক গার্জেনদের নেই এবং আমাদের অনেক গার্জেনরা আছে যেগুলো স্কুলে ভর্তি করতে পারেননি, তার বাচ্চারা স্কুলে পড়তে পারছে না, সেগুলো না দেখে ওনারা নিজেদের মতো করে স্কুলের মাইনে বাড়িয়ে গেছে। আমাদের সাথে কোনো দিন আলোচনাতেই বসছে না। যখন আমাদের অনলাইনে ক্লাসগুলো হচ্ছে সেরকম অনলাইনে যদি আমাদের মিটিংটাও করে উনি তাহলে আমাদের খুব সুবিধা হয়। আর কম্পিউটার গেল বছর 100 টাকা করে ছিল, এবছর আরও ওরা 50 টাকা বাড়িয়ে 150 টাকা করেছে। রিঅ্যাডমিশন বাড়িয়ে দিয়েছে, মূল্য বৃদ্ধি করেছে মাইনের 40%। এগুলো আমরা চাই জানি এগুলো কোথা থেকে দেবো বলুন। আমরা চাইছি এগুলো কমাক আর সবাইকে একসাথে মিটিংয়ে ওরা ডাকুক। আপনি কি স্কুলের? হ্যাঁ, আমার ছেলে স্কুলে পড়ে। আপনার নাম? সুচন্দ্রা ভৌমিক নাথ। উত্তর ২৪ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারী, রিপোর্ট টাইমস বাংলা।